قال إنما أشكو بثي وحزني إلى الله قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয় 10টা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহই তো দিয়েছিলাম আমার জন্য কি আনছস আমার জন্য কি এনেছো আমার জন্য তুমি কি আনলা যদি এই প্রশ্নটুকু করে হাশরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই